বলিউড। ভিরা দি ওয়েডিং যে তিনটি রেকর্ডের মালিক হলো, দেখুন বিস্তারিত। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। নারীভিত্তিক ছবির মন্দার বাজারে বেশ ভালোই ভেলকি দেখাচ্ছে কারিনা কাপুর খান, সোনম কাপুর, আহুজা, সারা ভাস্কর, শেখা তালসানিয়া অভিনীত নারী কেন্দ্রিক চলচ্চিত্র ভিরা দি ওয়েডিং। ছবিটি মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় 36 কোটি রুপি। যদিও এই আয় বড় কোনো সংখ্যা নয়, কিন্তু বলিউডের ইতিহাসে যখন মাত্র একটি ছবি তানওয়েডস মানু রিটার্নস 100 কোটির বাধা অতিক্রম করতে পেরেছে, তখন এই সংখ্যাটাকে বেশি বলতে হয়। শুধু তাই নয়, বলিউড লাইভ ডট কম জানাচ্ছে ছবিটি তিনটি রেকর্ড গড়ে ফেলেছে এরই মধ্যে। তো চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেই কোন তিনটি রেকর্ড রয়েছে ভিরা দি ওয়েডিং এর ঝুলিতে। 2018 সালের প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তৃতীয় ছবি অজয় দেবগনের রেড প্রথম দিনে আয় করে 10 কোটি 4 লাখ রুপি। অন্যদিকে অক্ষয় কুমারের প্যাডম্যান প্রথম দিনে আয় করে 10 কোটি 26 লাখ রুপি। এই দুটি ছবিকে পেছনে ফেলে কারিনা সোনম অভিনীত ছবিটি প্রথম দিনে আয় করে 10 কোটি 70 লাখ রুপি। ফলে 2018 সালে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় তৃতীয় স্থান দখল করে ছবিটি। 2018 সালের মুক্তির সপ্তাহের প্রথম ছুটির দিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা পঞ্চম ছবি। মুক্তির প্রথম সপ্তাহের প্রথম ছুটির দিন পর্যন্ত ভিরা দি ওয়েডিং এর আয় দাঁড়িয়েছে 36 কোটি 32 লাখ রুপিতে। অন্যদিকে আলিয়া ভাটের রাজির আয় ছিল 34 কোটি 94 লাখ রুপিতে। এর মাধ্যমে ছবিটি দখল করে পঞ্চম স্থান। নারীভিত্তিক ছবির ক্ষেত্রে মুক্তির সপ্তাহের প্রথম ছুটির দিন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ছবি। বলিউড ইতিহাসে মুক্তি পাওয়া সব নারীভিত্তিক ছবিকে এই একটি দিক দিয়ে ছাড়িয়ে গেছে ভিরা দি ওয়েডিং। ছবিটির মুক্তির প্রথম সপ্তাহে প্রথম ছুটির দিন পর্যন্ত বলিউডের উল্লেখযোগ্য নারীভিত্তিক ছবিগুলোর আয় ছিল আংরি ইন্ডিয়া গডেস 1 কোটি 25 লাখ রুপি, লিপস্টিক আন্ডার মাই বুরখা 5 কোটি 80 লাখ রুপি, বেগম জান 11 কোটি 48 লাখ রুপি। আর এই সব ছবিকে ছাড়িয়ে প্রথম ছুটির দিন পর্যন্ত ভিরা দি ওয়েডিং এর আয় দাঁড়িয়েছে 36 কোটি 52 লাখ রুপিতে। বন্ধুরা, ছবিটি ভালোই ব্যবসা সফল হবে এটা জানাই ছিল, কিন্তু এরই মধ্যে এত রেকর্ড করবে তা হয়তো সোনম কারিনা কাপুররাও ভাবতে পারেননি। তাই এই ছবিটি নিয়ে আপনাদের মতামত আশা করছি আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।